হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের এমন একটি অসাধারণ সেটিং সম্পর্কে কথা বলবো যে সেটিংসটি আপনাদের সকলের মনকে কাঁপিয়ে দিবে, এবং এই সেটিংসটি 99% মানুষই জানে না। তো কী রয়েছে এই সেটিংসের ভিতরে, কী কী উপকারিতা আপনি পাবেন, বিস্তারিত বলবো আজকের ভিডিওতে। তো যদি জানতে চান এই অসাধারণ সেটিংসটি সম্পর্কে, তাহলে আজকের ভিডিওটি দেখুন শেষ পর্যন্ত। আশা করি ইউ ক্যান লার্ন সামথিং নিউ। সবার আগে ইউটিউবের লেটেস্ট ভিডিওগুলো পেতে অ্যান্ড্রয়েড এক্সপার্ট বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং পাশে আসা নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে অবশ্যই অলে ক্লিক করে রাখুন। তো ভিউয়ার্সের জন্য আপনাকে সিম্পলি চলে যেতে হবে আপনার ফোনের সেটিংসে। সেটিংসে যাওয়ার পরে আপনি খুঁজে বের করবেন কোথায় রয়েছে ডেভেলপার অপশনটি। তো এই ডেভেলপার অপশনটি যদি এখনও আপনার ফোনে অন করা হয়ে না থাকে, বা আপনি যদি না জানেন কিভাবে এই ডেভেলপার অপশনটিকে অন করতে হয়, তাহলে আপনি সিম্পলি একদম উপরে চলে আসবেন, বা আপনার ক্ষেত্রে সবার নিচেও থাকতে পারে অ্যাবাউট ফোনে। তো আপনি জাস্ট এই অ্যাবাউট ফোনে একবার ক্লিক করবেন। অ্যাবাউট ফোনে ক্লিক করার পরে এখানে আপনি পেয়ে যাবেন MIUI ভার্সন, অথবা আপনার ক্ষেত্রে থাকতে পারে সফটওয়্যার ভার্সন, বা শুধুমাত্র থাকতে পারে বিল্ড নাম্বার, বা শুধুমাত্র থাকতে পারে সফটওয়্যার। তো আপনি এখানে সাতবার ট্যাপ করবেন। সাতবার ট্যাপ করার পরে আপনি দেখবেন যে অ্যাবাউট ফোনের ঠিক নিচে আপনার ডেভেলপার অপশনটি চলে এসেছে। আর আপনার ফোনটি যদি আমার মতো MI ফোন হয়ে থাকে, তাহলে আপনি এটি পেয়ে যাবেন অ্যাডিশনাল সেটিংসে। তো আপনি জাস্ট এই অ্যাডিশনাল সেটিংসে একবার ক্লিক করবেন। অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসলে দেখবেন যে রয়েছে ডেভেলপার অপশনটি। তো আপনি সিম্পলি এই ডেভেলপার অপশনে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে জাস্ট একটু নিচের দিকে আসবেন। এখানে নিচের দিকে আসলে আপনি জাস্ট দেখবেন এখানে রয়েছে কুইক সেটিং ডেভেলপার টাইলস। তো আপনি জাস্ট এই কুইক সেটিংস ডেভেলপার টাইলসে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বেশ কিছু সেটিংস আপনি পেয়ে যাবেন। তো সবার নিচে যে সেটিংসটি রয়েছে দেখেন, সেন্সর অফ। তো আপনি জাস্ট এই সেন্সর অফকে এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখন যদি আপনি নোটিফিকেশন প্যানেলটিকে টেনে নিচের দিকে আনেন, তাহলে দেখবেন যে সবার প্রথমে এইটি চলে এসেছে আপনার নোটিফিকেশন প্যানেলে। তো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি, জাস্ট আমি যদি এখন আমার ফোনের ক্যামেরাটিকে অন করি, তাহলে দেখেন যে খুব সহজেই কিন্তু আমার ফোনের ক্যামেরাটি অন হয়ে যাচ্ছে। বাট যদি আমি এটাকে এখন মিনিমাইজ করে নোটিফিকেশন প্যানেলে গিয়ে এটা ফটো তুলে থাকে যা আমরা জানিও না, বা অনেক সময় এমন হয় যে বিভিন্ন অ্যাপ্লিকেশন রয়েছে যে সমস্ত অ্যাপ্লিকেশনগুলো ব্যাকগ্রাউন্ডে থেকে আমাদের ক্যামেরার পারমিশন নিয়ে নেয়, এবং পারমিশন নেওয়ার পরে তারা আমাদের ক্যামেরাটিকে ইউজ করে, এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু বিপদে পড়তে পারি। তো আপনারা চাইলে খুব সহজে নোটিফিকেশন প্যানেলটিকে টেনে এখান থেকে অ্যান্ড্রয়েড ভার্সন, অর্থাৎ আপনি যদি অ্যাবাউট ফোনে যান, তাহলে দেখবেন যে এখানে লেখা রয়েছে MIUI গ্লোবাল 11.0.2। অর্থাৎ আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের ভার্সনটি যদি 11 পয়েন্টের ওপরে হয়, বা 11 ভার্সনের ওপরে হয়, বা 11 ভার্সন হয়, তাহলে কিন্তু আপনারা এই সেটিংসটি পাবেন ডেভেলপার অপশনে। অন্যথায় কিন্তু এই সেটিংসটি আপনারা পাবেন না। তো ভিউয়ার্স, এই ছিল আপনাদের সাথে শেয়ার করার। আশা করি এই সেটিংসটি আপনাদের কাজে দিবে। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করে জানাবেন, এবং শেয়ার করে অবশ্যই বন্ধুদের জানিয়ে দিতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই।